আজকে হাতিদিল থানায় গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। গত একদিন আগে আমাকে একজন ফোনে হুমকি দেয়, মেরে ফেলে দেওয়ার, মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। আমি সেডেনলি হাতিদিল থানায় একটা সাধারণ ডায়েরি করি, সেখান থেকে তারা সে আসামিকে 15 ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করেছে। করে তারা কালকে সিলেট থেকে আজকে ঢাকায় হাতিদিল থানায় এনেছে। এটা নিয়ে আমি কোর্টে গিয়েছিলাম, কোর্টের থেকে তারা এর মনে করেন রিমান্ডে নেওয়ার জন্য এবং এর পেছনে আমাকে কেন সে মারতে চায় তার জন্য অনুমতি দিলে আমরা আজকে হাতিদিল সে এবং সে আসামিটা আমি দেখলাম সে আসলে ওই ছেলে আমাকে হুমকি দিয়েছে কি না, এবং তাকে সরকার কী করে থানায় ধরে দেয় তারা অরিজিনাল লোককে গ্রেপ্তার করেছে এই জন্য দেখার জন্য থানা দিয়েছিল। আচ্ছা, ওই জেলে দাবি করছে সে আপনার ভক্ত, আপনি ফোন ধরেন না, এ কারণে সম্পূর্ণ মিথ্যে বানা। শুনেন, যে কোনো আসামি ধরা পড়লে সে নিজেকে বলে আমি নির্দোষ, আমি সে কিছু করিনি, এটা ষড়যন্ত্র, এইসব কথা বলে। সে তো আমার ভক্তই হবে, ধরেন ভক্ত আসলে ভক্ত তো আমার ফোন করতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমার ফোনে আর আগে কোনোটা আমি ফোন আসেনি, আমি আমার নাম্বার আমি হাতিল থানাকে ওসিকে দেখেছিলাম, দেখেন সে আর আগে কোনো ফোন দিছে কি না। সেনকে সেদিন চারবার ফোন দিয়েছিল, যিনি আমাকে হত্যার হুমকি দেয়। এবং সে ধরেন আমার ভক্ত হলে সে আমাকে দুইটা পয়েন্ট আমার সন্দেহ লাগছে দুইটা জায়গা। একটা জায়গা সে বলেছে তুই আমার ভাইয়ের বিরুদ্ধে কথা কেন বলিস মিডিয়াতে, এক। দুই নম্বর, আমি ঢাকার বাইরে আছি, 7 দিনের মধ্যে আছে তোকে হ্যাঁ মেরে ফেলে দেব, মেরে তোকে বুড়িগঙ্গাতে নদীতে ফেলে দেবো। সে আমার ভক্ত হলে তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলি মিডিয়াতে, সে কথা কেন বললো, তার ভাইটা কি? তাহলে তো ভক্ত হলে তো এই কথা বলার কথা না। এবং সে আমাকে 7 দিন পর মেরে ফেলে দেওয়ার হুমকি দিল, তাহলে আমার ভক্ত হলে সে আমাকে মেরে ফেলে দেবে কেন, থাকবে সে তোমাকে মেরে ফেলে দেওয়ার কথা না। তাই অবশ্যই সে অপরাধী, তার এর পিছনে বড় ভাইটাকে তাকে খুঁজে বের করলে এই জিনিসটা বুঝতে পারবো। তার অবশ্যই সর্বোচ্চ শাস্তি চাই, কারণ তাকে শাস্তি না দেওয়া হলে এরকম অহরহ লোকজনকে ফোনে হুমকি দেয়, অহরহ লোককে ফোনে ডেকে মিথ্যা করা বলে ডেকে নিয়ে তাদেরকে মেরে ফেলে দেয়। শুধু এই আসামি শাস্তি নেয়, এর সাথে আরও আমি আমাদের প্রধান ডিবি কমিশনার আমাদের ডিবি হারুন ভাইকে একটা কথা বলতে চাই, যে আপনারা যে আমাকে 17 তারিখে হামলা হয়েছিল, যে আসামিগুলো ধরেছেন সে আসামিগুলো যেন লোক দেখানো না হয়, এবং আপনারা ধরাছেন, ধরার পরে তাদের আমি কোনো দেখতেছি না, তাদের শাস্তির ব্যবস্থাও দেখতেছি না, তাদের রিমান্ডে নেওয়ার এই বিষয়ে কিন্তু আমি দেখতেছি না। তো আপনারা কি লোক দেখানোর জন্য সেই আসামিদেরকে ধরেছেন কি না, এবং সেই তারকেও আমরা দুটো শাস্তির ব্যবস্থা এই কেন করতে চাই, দেশের জনগণ যেন দেখে এইরকম হামলার শিকার যেন কেউ না হয়, তাদেরকে বিচার করা হয়। এবং আমরা একটা বিষয় দেখতেছি যে প্রথম দিন তারা 16 জন আসামিকে ধরেছিল, আমি পরশুদিনে দেখা বলে সেই 16 জনের মধ্যে 7 জনকে তারা রেখেছে, বাদ বেঁকে বলে তারা ছেড়ে দিয়েছে। কি তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো জানি না, তারা এই মামলার সাথে তারা যুক্ত আছে কি জানি না, সে আসামিগুলো কিন্তু আমাকে দেখানো হয়নি। আর বলকে পরের দিনে আবার 7 জনকে ধরেছে, সেই 7 জনকে তারা দেখেছে, মোট 15 জন বলে আসছে এখন বর্তমানে আসামি। সে 15 জন আসামি তারাকে ধরা পর্যন্ত হবে কি না, এবং তাদের আমাদের প্রধান 1 নম্বর যে আসামি সে আসামি কিন্তু এখনও তারা ধরেনি, না 1 নম্বরের আসামি তা এখনও ধরা পড়েনি। এবং সেই জন্য বলছে তাকে কেন ধরা হইতেছে না 1 নম্বর আসামিকে, এবং সে আমি শুনেছি সে নাকি একজন শক্তিশালী দলের কাছের কোনো লোক, এই ধরনের ঘটনা শুনেছি আমি। এখন প্রশ্ন, এই আসামিগুলো আমরা ধরা পড়তই না আমরা এদের দ্রুত বিচার দেখতে পাই? তাই আমার কথা, যারা অন্যায় করবি তাদেরকে কিন্তু সর্বোচ্চ শাস্তি না দিলে দেশের জনগণ আইনের প্রতি আস্থা হেরে দেবে, কারণ আপনারা আমাদের লোক দেখানো তো আসামি ধরেন তাহলে ভুল করবেন। তাই আমরা কিন্তু এদের বিষয়ে ক্ষমা করবো না, সে আসামের যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ শাস্তি না হবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এদিন কথা বলতেই থাকবো। ফোনে সে বললাম তো, ফোনে আমাকে বলেছে তুই আমার বড় ভাইয়ের বিরুদ্ধে কথা কেন বলিস, এবং তুই নির্বাহ আমি ঢাকার বাইরে আছি, 7 দিনের পর তোরা আসামি নেবে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো। সে ফোনে আমাকে এই সমস্ত হুমকি দেয়। আপনি নির্বাচন কমিশনে একটা পুনর্নির্বাচনের জন্য আবেদন করেছিলেন, সেই চিঠিটা তারা গ্রহণ করেছিল, সেই বিষয়ে কোনো উত্তর আছে কিনা? আমরা জানি ইতিমধ্যে তারা গেজেট প্রকাশ করেছে, এ বিষয়ে আপনার এখন প্রতিক্রিয়া কি? প্রধান নির্বাচনের কাছে আমরা যে চিঠি দিয়েছিলাম সেই চিঠির উত্তর দেয়নি, দুঃখজনক এই বিষয়টা আমি তীব্র নিন্দা জানাই। একটা কারণে তারা আমাদেরকে সেই চিঠির কোনো উত্তর দিল না,
উত্তর না দেয় তারা গেজেট পাস করলে তো এবং ফলাফল কেন বাতিল করা হবে না। এখন দেশের জনগণের একটা কথাই যে বলে যে এই প্রধান নির্বাচন এবং ইসির মনে করে আন্ডারে নির্বাচন করা সম্ভব নয়, এ কথাটা সত্যি। কারণ তারা একতরফা তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে তারা নির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণা করতেছে, জোর করে তারা যে নির্বাচন করতেছে। কারণ আপনারা সবাই বলেন সাক্ষী প্রমাণ এবং আইনের ওপর কেউ না, আমরা তাদেরকে ভিডিও ফুটেজ দিলাম এবং প্রতিটা কেন্দ্রে আমরা এজেন্ট ব্যাংকে তাদেরকে তথ্য তুলে ধরলাম, তারা এদের কোনো বিচারই ছিল না। মানুষ জল মনে করে সাক্ষী প্রমাণ আপনি ফুটেজ বিচার না পায় তা প্রধান নির্বাচনের বিরুদ্ধে আর কেমন করে বিচার, তাই নির্বাচনের অন্ডারে কোনো নির্বাচন করা সম্ভব না। এবং আমি এটা হাইকোর্টে রিট করব, তাদেরকে চিঠি দেব এই গেজেট কেন বাতিল করা হবে না এবং মনে করেন হলে ফলাফল কেন ঘোষণা করা হলো এবং আমি যে চিঠি দিলাম তার উত্তর কেন দেওয়া হলো না। আমি এই বিষয়ে আমি হাইকোর্ট থেকে আমি প্রধান নির্বাচনের দুই চারের ভিতরে আমি চিঠি দেবো, আমি তাদের বিরুদ্ধে একটা আপিল করবো আর কি। আপনি তো সাধারণত শিল্পী মানুষ, আপনি গান করেন, আপনি অভিনয় করেন, এখন রাজনীতিতে এসে যে থানায় থানায় দৌড়াতে হচ্ছে, নির্বাচন কমিশনে দৌড়াতে হচ্ছে, এতে এখন আপনি কি এগুলো নিয়েই থাকবেন নাকি আবার আপনি আপনার আগের জায়গায় ব্যস্ত হবেন? না, আমি আগের জায়গায় ইতিপূর্বে কাজ শুরু করে দিয়েছি, কাজ করতেছি। কাজের পাশাপাশি মনে করেন আমি যদি এটা নিয়ে কথা না বলি, দেশের মনে করেন আইন, তারপর দেশের যে জনগণের ভোটার অধিকার একবারে মুখে মনে করেন একবার মৃত্যু হয়ে যাবে। কারণ আমাকে মারধর করছে, আমাকে মৃত্যু মেরে ফেলেছে, সেদিনকে তার তো বিচার না হয়, জনগণ এরকম হিরোলার মতো আরও অনেককে মেরে ফেলে দেবে, তাদের বিচার পায় না বলে জনগণকে তো আস্থা হেরে ফেলে দেবে আমার কাছে। এবং আমি মনে করি প্রতিবাদ করতেছি মানুষের ভোটার অধিকার ফিরে আনার জন্য। আমরা তো প্রতিবাদ না করে আমরা সবাই তো নিরাপত্তা নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত থেকে, তাহলে দেশের জনগণের নিয়ে কেউ কথা বলবে না, সত্য পথে কথা বলবে না, কেউ মনে হয় না মানুষের পেছনে কেউ আর আসতে পারে। দেশে তো অনেক রাজনীতিবিদ আছে, রাজনীতি থাকতে আপনি কেন একাই এটা লড়ছেন, আপনি কতদূর আগাতে পারবেন কি মনে হয়? আমি এটা বিরুদ্ধে লড়তেছি একটা কারণে, আপনারা সবাই জানেন যে অনেকেই আছে, অনেকেই কথা বলে না, কেউ না কেউ কথা তো না বলেন যে পৃথিবীতে আইন বলে কিছু থাকবে না, সত্যপদে কথা বলে কিছু থাকবে না। তাই আমাদের সত্যপদে কথা অবশ্যই বলতে হবে কেউ না কারো, কারণ সত্যপদে কথা বললে আমার মনে করে জানেন যে কোনো যাবে আমি জানি আমার মৃত্যু এবং জেলখানা আমার জন্য অপেক্ষা করতেছে। কারণ একটাই যে এই যে আমি সত্যপদে কথা বলি আমাকে মেনু ক্যান্ডিডেটের উপর কেউ করতে পারে এবং মারার পরে যে ফলাফলটা সুষ্ঠু ঘোষণা হয়নি সেটা নিয়ে নির্বাচনে কমিশনের কাছে গেলাম, এদেরও সুষ্ঠু বিচার পাওয়া গেল না। তাই সত্যপথে কথা মনে মানুষ আস্তে আস্তে বলা বন্ধই করে দিতে পারে। আপনাকে হত্যার হুমকি দিচ্ছে, আপনার বাসার সামনে এসে আপনাকে হত্যার জন্য চেষ্টা করছে, এই জন্য যে আপনি পুলিশের কাছে যে কমপ্লেন করছেন, তো পুলিশ কি আপনার সিকিউরিটির জন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করবে, কি এ ধরনের কোনো আশ্বাস দিচ্ছে? এ ধরনের কোনো আশ্বাস দেয়নি আমাকে, এখানে কিছু আপনি ব্যবস্থা রেখেছে তা পুলিশ মনে করেন একটি পড়া দেয়। আর দুই নম্বর কথা, এখানে আমাকে যারা হামলা করেছিল তাদের সিসি ফুটেজে কিন্তু সেই যে ছয়জন সকালবেলা ভোরে আমার অফিসে আসে মনে করেন হামলা করেছিল, তারা মনে করেন আমরা ভিডিও ফুটেজ পেয়েছি হাতিদুল থানা সেই ফুটেজগুলো নিয়ে গেছে এবং সেটারও আজকে কোর্ট থেকে আমি রায় দিয়ে এসেছি তাদেরকে ধরার জন্য। তার বাসা বলে সিলেট এই পর্যন্ত জানি।